আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি যত্নিলে? আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি যত্নিলে? ইজাত হবে যাবার কালে, ইজাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো। লালন সাইজির একটা অনেক বড় প্রভাব আমার আই বিলিভ আমাদের সবার ভিতরেই আছে আসলে। এই কিংবদন্তি এমন কিছু মেসেজ জিতিয়েছেন আসলে, যেটা আসলে আমাদের দরকার, আসলে আমার মনে হয় ইচ ডে আমাদের দরকার। উনি যেই সাম্যবাদের কথা বলেছেন, যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন, এটা ইসলামীয় আছে আসলে, আমরা এটা এক্সপ্লোর করি নাই। তো আমার কাছে মনে হয় যে সুফি ধারা ইসলামে অ্যাবসলিউটলি আছে। রাইট, ইটস অল অ্যাবাউট লাভ, ইটস অল অ্যাবাউট কম্প্যাশন। রাইট, অ্যান্ড লাভ অ্যান্ড কম্প্যাশন ইজ আ পাওয়ার অ্যাজ সাচ দ্যাট ইট ক্যান অ্যাকচুয়ালি মুভ মাউন্টেন্স। রাইট, রাইট, অ্যান্ড ইট ক্যান মেল্ট নট অনলি আইস, ইট ক্যান ইগনাইট। সো আমার আই'ম সরি, এই গানের মানুষ সো মানে চলে আসে আর কি। মাত্র প্লিজ প্লিজ প্লিজ, একটা গান আছে যেটা সাজে, একটা গান আছে রিভার্বটা কি একটু বাড়ানো যায় ভয়েসের সামান্য। আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি যত্নিলে? আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি যত্নিলে? ইজাত হবে যাবার কালে, ইজাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না। যত গেল যত গেল বলে একি আজব কারখানা, যত গেল যত গেল বলে একি আজব কারখানা, সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তানা নানা, যত গেল যত গেল বলে একি আজব কারখানা। পরেটা আরো সুন্দর, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি একই জালে সব হয় সুচি, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি একই জালে সব হয় সুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো খাও কে ছাড়বে না, যত গেল যত গেল বলে একি আজব কারখানা, সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তানা নানা, যত গেল যত গেল বলে একি আজব কারখানা। পলাশ, this is our truth machine. Yeah, and you are our truth voice. Thank you so much, it means a lot to me. I am bewildered and I am, how would I say, mesmerized rather. You have great qualities. You are not only a singer, but you told me you are religious and you studied in English literature, right? Ji, sob kichu tomake khub samriddho korche ebong ei byapar tai ami ajke ashole podcast e ene নতুন যারা সঙ্গীত শিল্পী হতে চান, যারা শিল্পী হতে চান, শুধু সঙ্গীতের শিল্পী না শিল্পী, আই ওয়ান্টেড দেম টু সি দিস। এবং তুমি বললে যে তোমার বাবা একই সাথে হি ওয়াজ ভেরি রিলিজিয়াস, আবার উনি সকালবেলা কিন্তু সো মানুষের একই সাথে ভেন্টিলেট করা একটা জায়গা, মানুষের একটা চর্চার জায়গা, একটা দর্শনের জায়গা আর একটা বিশ্বাসের জায়গা, আর বিশ্বাস চর্চা আর খেলা
গানটা অনেক সময় খেলাও হতে পারে, যখন একটা সম্মেলন হয় একটা জায়গায় চলে আসে তখন ইউ ক্যান ক্রিয়েট সামথিং গ্রেট।